নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকেও বিবাহিত জীবনের আমাদের পর্ব চলছে। আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হলো, বহু মানুষ রয়েছে, বহু ছেলেমেয়ে রয়েছে বর্তমান, মানে বর্তমান সময়ে তো বিশেষভাবে দেখতে পাওয়া যায় যে বহু ছেলেমেয়ে একে অপরকে প্রেম করে এবং কোনো এক সময় প্রেমটা দীর্ঘদিন করার পর, অল্প সময় করার পর, সে যতদিন মোটামুটি এ তারপরে কিন্তু একে অপরকে বিবাহ করার একটা টেন্ডেন্সি তাদের ভিতরে দেখতে পাওয়া যায়। এই বিবাহকে কেন্দ্র করে বাবা মা অনেক কথা বলে অনেক সময়, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু বিবাহ করব বলে সিদ্ধান্ত নিয়ে নেয়। বিভিন্ন প্রসেসের মধ্যে এখান থেকে বিবাহ হয়। কোনো সময় দেখা যায় কেউ পালিয়ে গিয়ে বিয়ে করে, কখনো বাবা মায়ের রাজিতেই, মানে বাবা মায়ের একটা, মানে যেটাকে বলা হয় একটা, মানে কি বলবো ওটাকে, যেখানে বাবা মা মত দেয়, ঠিক আছে, সেরকমভাবেও বিবাহ হয়। অনেক সময় বিবাহ করার পর দেখা যায় যে সেই ছেলেমেয়েগুলি বা সেই ছেলেমেয়েটি যেরকমভাবে যত সুন্দরভাবে প্রেম করছিল, কিন্তু বিবাহিত জীবন কোথাও যেন সেরকমভাবে কাটছে না। অর্থাৎ জন্মচক্রের মধ্যে কোন যোগ থাকলে পারে আমরা বুঝে নিতে পারবো যে আপনি প্রেম তো ভালোভাবে করতে পারবেন, কিন্তু যদি আপনি বিবাহ করে ফেলেন তাহলে কিন্তু সমস্যার অনেকটা বিষয় হয়ে গেল বা সমস্যার একটা জায়গা তৈরি হবে আপনার জন্য। দেখুন, বিবাহ বা বিবাহিত জীবন যখন আমরা জ্যোতিষশাস্ত্র থেকে বিচার করি, গ্রহগত অবস্থান থেকে বিচার করি, তখন কিন্তু আমরা একসঙ্গে অনেকগুলি আমাদেরকে ভাবের দিকে খেয়াল রাখতে হয়। বিবাহের জন্য খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের, আমরা জানি সপ্তম ভাব তো বিবাহের ভাব, এছাড়াও অষ্টম ভাব, সেকেন্ড হাউস, দ্বিতীয় ভাব, তিন নম্বর ভাব, তৃতীয় ভাব, পঞ্চম ভাব, নাইন্থ হাউস, ইলেভেন্থ হাউস, অনেক রকম রোল এরা প্লে করে বিবাহের জন্য। বিবাহিত জীবনে বিভিন্ন সাইড থেকে প্রবলেম আসতে পারে। কখনো বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং প্রবলেম, ফিজিক্যালি প্রবলেম আসতে পারে, কখনো শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন সমস্যা আসতে পারে, কখনো আর্থিক সমস্যা আসতে পারে, বিভিন্ন রকম সমস্যা কিন্তু বিবাহিত জীবনে আসতে পারে। কিন্তু এমন কোন যোগ রয়েছে যেই যোগটা কিন্তু প্রেম ভালো করে করিয়ে দিতে পারে, কিন্তু বিবাহ করতে গেলে কিছু না কিছুভাবে সমস্যা আপনাকে দিয়ে দেবে। দেখুন, বিবাহ করার ক্ষেত্রে বা একটি জন্মকুণ্ডলী বিচার করার ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে দেখতে হবে শুক্রকে। শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ। শুক্র যদি ভালো থাকে বা ভালো প্লেসমেন্টে বসে থাকে তাহলে কী পারে কিন্তু আপনার প্রেমটা মোটামুটি ভালোই হবে। শুক্র যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে প্রেমটা কেটে যাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পেয়ে যায়। এবার একজনের শুক্র ভালো, সে তো ভালো প্রেম করছে এবং প্রেমেতে অনেক দিন ধরে হয়তো রয়েছেন এবং প্রেমেতে একে অপরকে কথা দিয়েছেন যে আমরা বিবাহ করবো এবং কোনো এক সময় আপনারা বিবাহ করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু দেখা গেল যে যখন আপনারা বিবাহ করছেন বা যার সঙ্গে আপনি বিবাহ করছেন তার জন্মচক্রের মঙ্গল কিন্তু ঠিকঠাক নেই। অর্থাৎ বিশেষ করে মেয়েদের জন্মচক্রের মধ্যে মঙ্গল হচ্ছে বিবাহিত জীবনের কারকগ্রহ, বিবাহের কারকগ্রহ। এবার মঙ্গলটা ধরুন মেয়েটির জন্মচক্রের মধ্যে কোনো নেগেটিভ মাঙ্গলিক দোষ তৈরি করে রেখেছে বা মঙ্গলটা মেয়েটির জন্মচক্রের মধ্যে কোনোভাবে পীড়িত হয়ে গেছে, আপনি সেই মেয়েটাকে তো বিয়ে করলেন, বিয়ে করে আপনার বিবাহিত জীবনে কিন্তু খুব তাড়াতাড়ি সমস্যা এসে যেতে পারে। এই জন্য আমরা দেখতে পাই অনেকে যে প্রেম করে বিবাহ করেছে কিন্তু ছ মাস, এক বছর পর বা পাঁচ বছর পর বা তিন বছর পর অনেকে ডিভোর্স হয়ে যায়। পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজনরা হতবাক হয়ে যায় যে কে কিরে বাবা, এটা আবার নিজেরাই দেখাশোনা করে বিয়ে করলো, আবার নিজেদেরই এরকম সমস্যা হয়ে যাচ্ছে। আসলে সমস্যা নিজেদের মধ্যে হচ্ছে না, হচ্ছে গ্রহগত অবস্থানে সমস্যা রয়েছে। এছাড়াও যেই যাকেই আপনি বিবাহ করছেন, কোনো মেয়ে কোনো ছেলেকে বিবাহ করতে, মানে বিবাহ করছে, যেমন কোনো ছেলে মেয়েকে বিবাহ করছে, এই যারই বিবাহ হচ্ছে তার ক্ষেত্রে সপ্তম ঘরের যে অধিপতি বা সপ্তম ঘরটাকে দেখতে হবে যে তার কতটা ভালো রয়েছে বা খারাপ রয়েছে। যদি খারাপ থাকে সপ্তম ঘরটা, আপনি একটা মোহতে, একটা ভালোবাসাতে আপনি বিবাহের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি যত বড়ই চালাক বা যত বড়ই আপনার ক্ষমতা থাকুক, মানসিক জোর থাকুক, বিবাহিত জীবনের সমস্যা কিন্তু
আপনি সব কিছুই ঠেকাতে পারবেন না, সব কিছুকেই ঠিক করে দিতে পারবেন না, সমস্যা কিন্তু অনেকভাবে উইক করে দেয় আপনাকে। যদি কারো সপ্তম ভাবের অধিপতি বা সপ্তম ঘরটা যদি পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু আপনি প্রেম করে বিবাহ করলেও আপনার কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসবে। আবার এরকমও হতে পারে, যেমন আপনি ধরুন বিবাহ করছেন এবং আপনার সপ্তম ভাব থেকে একটা নেগেটিভ গ্রহ এখানে পাস করছে গোচরে, তাহলেও কিন্তু আপনার বিবাহিত জীবনে সমস্যা হবে। যেমন এই সময় বর্তমান সময় কর্কট রাশি বা সিংহ রাশি, এই সিংহ রাশি বা কর্কট রাশির মোটামুটি মকর রাশি থেকে শনি আস্তে আস্তে করে কিন্তু এগিয়ে যাচ্ছে কুম্ভ রাশির দিকে, এবং কুম্ভ রাশির দিকে পরের বছর থেকে তো অনেকটাই এগোবে আর কি। তাহলে কর্কট রাশি বা সিংহ রাশির মানুষেরা যদি প্রেম করে বিয়ে করে নেয় বা বিয়েই যদি করে নেয়নি, তাহলেও কিন্তু সমস্যা আসবে তাদের জীবনের মধ্যে। কারণ সমস্যার কিন্তু একটা গোচরে যখন নেগেটিভ গ্রহ পাশ করে সপ্তম ভাব থেকে, কিছু সময় সপ্তম ঘরে দৃষ্টি দিলেও হয়ে যায়, তাহলেও কিন্তু বিবাহিত জীবনে সমস্যাকে ডেকে আনে। এই সব সমস্যা তো হতে পারে জন্মছকের মধ্যে গ্রহগত প্লেসমেন্ট অনুসারে, তার সঙ্গে যদি আবার নেগেটিভ মাঙ্গলিক দোষ চলে আসে, নেগেটিভ যদি কোনো দোষ ত্রুটি চলে আসে, রাহু কেতুর নেগেটিভ প্লেসমেন্ট চলে আসে জন্মচক্রের মধ্যে, সপ্তম ঘরের অধিপতির যদি অশুভ ভাবের সঙ্গে কানেকশন চলে আসে, তাহলে সমস্যা আরও বৃদ্ধি হয়ে যায়। তাই জন্য আমি আপনাকে একটাই অনুরোধ করব, রিকোয়েস্ট করব যে আপনি প্রেম করে বিয়ে করুন এবং বিয়ে করে খুব আনন্দে থাকুন, কোনো আপত্তি আমার নেই। কিন্তু অবশ্যই নিজের জন্মচক্রটাকে বিচার করুন, নিজের জন্মচক্রটাকে বিচার করে দেখুন যে কী প্লেসমেন্ট রয়েছে, এবং যদি সেখানে প্লেসমেন্ট ম্যাচিং না হয়, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে বিয়ে করব না। সেখানে কোনো ইমোশনাল পার্ট কিন্তু কাজ করবে না। যদি আপনি টোককে বিয়ে করে নেন, তাহলে কিন্তু পরবর্তী সময় আপনি অনেকটাই সমস্যার মধ্যে পড়তে পারেন। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু গ্রহ প্রতিকার রয়েছে বা গ্রহ প্রতিকার করা যায়, সবার জন্যই গ্রহ প্রতিকার করা যায় না, কিছু মানুষের গ্রহ প্রতিকার করা যায়। গ্রহ প্রতিকার মানে হচ্ছে ওই ধরুন আমাদের কাছে অনেকে ফোন করেন তো বিভিন্ন জন্মছক বিচার করার জন্য, তো ফোন করে বিভিন্ন সমস্যা বলেন, আমরা গ্রহ প্রতিকারের কথাটা বলে দিই এবং বলে তারা শুনে চুপচাপ হয়ে যায়। যদি এরকম আপনি হন যে শুনলেন চুপচাপ হয়ে গেলেন, যখন হবে হবে, যখন হবে হবে করতে গিয়ে কিন্তু আপনার সমস্যাটা খুব আরো বৃদ্ধি হয়ে যাবে। তখন এখন যদি 10 লাগে তখন 20 লাগবে, এরকম একটা কথার কথা বলছি, এখন যদি 10 টাকা খরচা হয় তখন 20 টাকা খরচা হবে, এরকম কথাটা আর কি। তাই অবশ্যই আপনি বিবাহ করুন, প্রেম করে বিবাহ করতে চাইলে প্রেম করে বিবাহ আপনি করতে পারেন, কিন্তু বিবাহ করার পূর্বে আপনার জন্মছকটা বা দুজনের জোটক বিচার, ওভারল্যাপিং বিচার কিন্তু অবশ্যই করে নিন। অবশ্যই আমি এই আমার চ্যানেলের মধ্যে আপলোড করব যে জোটক বিচার ওভারল্যাপিং বিচার কেমন করে করা হয়। যদি আপনি জ্যোতিষকে কিছুটা বোঝেন, আপনিও নিশ্চয়ই করতে পারবেন, আর যদি আপনি না বোঝেন তাহলে পারে অবশ্যই চাইলে আমার সহযোগিতা নিতে পারেন। এছাড়াও অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে, তাদের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করুন, যোগাযোগ করে নিজের জন্মকুণ্ডলী বিচার করে এগোন। কারণ আগে থাকতে যদি সাবধান হয়ে যান, তাহলে কিছু আপনার জন্য করা যেতে পারে। পরবর্তী সময় সমস্যা অনেক বৃদ্ধি পেয়ে গেলে, তারপরে যদি কিছু করতে আসেন, তখন সবটা ঠিকঠাক করে দেওয়াটা সম্ভব অনেক সময় হয় না। তাই আমরা এখানে একটাই কথা বলবো, প্রেম আপনি সুন্দরভাবে করতে পারেন, কিন্তু বিবাহ আপনার যে সুন্দরভাবে চলবে, যেমনভাবে প্রেম চলেছিল, যদি আপনি এটাকে ভেবে নিয়ে চলেন, তাহলে পারে কিন্তু আপনি ভুল পথে এগোচ্ছেন। তাই এখানেই বিষয়টাকে বুঝুন এবং বিষয়টাকে বুঝে সতর্ক হন। আর আমি আর কি বলবো, আমি এখানেই অনুষ্ঠানটাকে শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আবার কিন্তু আপনার সঙ্গে দেখা হবে নতুন একটা বিবাহের কোনো বিষয় নিয়ে।